রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে স্থির চিত্রের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ স্থাপত্য প্রদর্শনী। স্থপতিদের আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে বাংলাদেশ স্থাপত্য ইতিহাসের প্রদর্শনী শুরু হয়েছে রাজধানী ঢাকায়। মানিক মিয়া অ্যাভিনিউ সহ রাজধানীর 5টি স্থানে পক্ষকালব্যাপী বিল্ড বাংলাদেশ শীর্ষক এই প্রদর্শনী শুরু হয়েছে। দেশের ঐতিহাসিক স্থাপত্যগুলোকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিদেশি স্থপতিদের কাছে বাংলাদেশকে তুলে ধরার উপলক্ষেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ছোট বড় নানা বয়সী মানুষ প্রতিদিন দেখতে আসছেন এখানে। এখানে আমরা এমন কিছু দেখতেছি যেটা আমরা মানে আশেপাশে দেখি না, বাইরে হয়তো বা ঘুরতে গেলে দেখতে পাই। আর অবশ্যই এটা খুব সুন্দর জায়গা, আর এখানে অনেক আর্কিটেক্ট ডিজাইনার এবং অনেক কিছু আছে যে দেশের কোন জায়গায় কী আছে, কোথায় কী আছে, এগুলো সব কিছু আমরা দেখতে পারতেছি। সংসদের সামনে খুবই ভালো লাগতেছিল। কয়েকটা খোপের ভিতরে বাংলাদেশের বিভিন্ন আর্কিটেকচারগুলো আর কি এখানে তুলে ধরা হয়েছে, বিভিন্ন আর কি সুন্দর সুন্দর জায়গাগুলো এখানে দেখানো হচ্ছে ছবির মাধ্যমে। আসলে এগুলো দেখা যায় না সচরাচর, এখানে এসে আমরা সবগুলো দেখলাম, আমার কাছে খুব ভালোই লাগছে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট ও এশিয়ার স্থপতিদের সংগঠন আর্ক এশিয়ার যৌথ আয়োজনে 21টি দেশের স্থপতি সম্মেলন উপলক্ষে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। সাইদুর রহমান সাগর, হ্যালো ডট বিডি নিউজ 24.com, ঢাকা।